আমরা ভারতীয় জনতা পার্টির প্রদেশের যারা কার্যকর্তা, আমাদের এই মেদিনীপুর জোনের কার্যকর্তা এবং এখানকার 8-9টি জেলার টিম মিলে আমরা এখানে আজকে বসেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মেদিনীপুর আগমন উপলক্ষে। কৃষক কল্যাণ সমাবেশ নাম দিয়ে মোদীজির সভা হবে। অতি সম্প্রতি কেন্দ্র সরকার খারিফ শস্যে যে সহায়ক মূল্যের বৃদ্ধি করেছেন, ধানেতে 200 টাকা প্রতি কুইন্টাল, পাটে 300 টাকা প্রতি কুইন্টাল, এছাড়াও একাধিক আর সামগ্রীতে দাম বাড়িয়েছেন ঐতিহাসিকভাবে। তার জন্য সারা দেশেতে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা জায়গায় জায়গায় অভিনন্দন দিচ্ছি, সম্মান ধন্যবাদ দিচ্ছি। এবং কেন্দ্র থেকেও মেদিনীপুরকে বলা হয়েছে এবং আমরাও আগ্রহ করেছি যে মেদিনীপুরে আসুন। বিশেষ করে জঙ্গলমহলে বিজেপিকে লোকে সমর্থন করেছেন। আর মেদিনীপুর শহর ঐতিহাসিক শহর এবং এখানে কৃষকদের এলাকা, তাই এই সমাবেশে মাননীয় প্রধানমন্ত্রী আসবেন মোদিজি 16 তারিখ, 16 জুলাই, আর আমাদের দুপুর 12টায় সভা কলেজিয়েট এবং কলেজ মেদিনীপুর কলেজ যে স্কুল তার মাঠ, সেই মাঠেতে সভা হবে। তার প্রস্তুতি হয়েছে আর তার প্রচার ইত্যাদি শুরুও হয়ে গেছে। ঐতিহাসিক সমাবেশ হবে। এর আগে অনেক ঐতিহাসিক সভা মেদিনীপুরে হয়েছে, অনেক বড় বড় নেতারা এসেছেন। তো এইবারে নরেন্দ্র মোদীর যে সভা হবে সেটা সত্যি সত্যি ঐতিহাসিক এবং সমস্ত রেকর্ডকে আমরা ভেঙে দেবো। কোন কোন জেলা? আমাদের যে মেদিনীপুর জোন, হুগলির যে আরামবাগ মহকুমাকে আমরা নিচ্ছি পার্লামেন্টকে, আর হাওড়া শহর এবং গ্রামীণ দুটি জেলা আমাদের, তমলুক এবং কাঁথি দুটি জেলা সাংগঠনিক, ঘাটাল আলাদা জেলা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, তার সঙ্গে বিষ্ণুপুর, এই জেলাগুলোকে আমরা এখানে ডাকছি। এখানকার কর্মীরা এখানে এই সভাতে যোগদান করবে। কমসে কম 2 লাখ লোক, 2 লাখ তো ওই মাঠে ধরবে না, তো পুরো শহর এবং আশপাশ এলাকা যাতে ভর্তি হয়ে যায় সেরকম ব্যবস্থা। এই সভানে ইতিমধ্যেই তৃণমূল বিভিন্ন মন্তব্য করতে শুরু করেছে। অভিষেক ব্যানার্জি বলেছেন যে আসছেন ভালোই হয়েছে, উন্নয়ন দেখে যাবে, আপনারা কি বলবেন? না, বিজেপি বা মোদীজির নাম শুনলে তো ওদের শরীর খারাপ হয়ে যায়। আর মাননীয় সভাপতি অমিত শাহ এসেছিলেন পুরুলিয়ায় যে সভা করেছিলেন, তারা বোকামি করে তার প্যারালাল সভা করতে গেছিলো, 1/3 লোকও হয়নি। পুরুলিয়াতে যেমন করেছে স্বাভাবিকভাবে মেদিনীপুরে সেটা করার চেষ্টা করবেন, এবং সেটাও দেখতে পাবেন যে মানুষ কার সঙ্গে আছে, বিজেপির সঙ্গে না টিএমসির সঙ্গে, এবং টিএমসি আজকে পশ্চিমবঙ্গে কোথায় আছে সেটা ওনার প্রমাণ পেয়ে যাবেন। এই সভা, এই সভা সফল করার জন্য এই কদিন আপনাদের কি কি কর্মসূচি? হ্যাঁ, তো আমরা যেমন প্রচারের জন্য জোর দিচ্ছি, প্রত্যেক বুথ থেকে আমাদের কর্মীরা এই সভায় অংশগ্রহণ করবেন, প্রত্যেকটি বুথ থেকে, আর এখানে 1-1টি গাড়ি আনার চেষ্টা হচ্ছে, এবং যাতে প্রচার হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী হয়ে কয়েকটি জিনিস উপরে জোর দিয়েছেন, তার মধ্যে স্বচ্ছতা, স্বচ্ছ ভারত অভিযানের যে প্রচার তিনি করেছেন তাতে আপামর জনসাধারণ উপর তিনি ইচ্ছে সভায় অংশগ্রহণ করেছেন। তাই আমরা 13 এবং 14 তারিখ সারা পশ্চিমবাংলায় স্বচ্ছ ভারত অভিযানের কার্যক্রম করব। কর্মীরা গিয়ে রাস্তাঘাট পরিষ্কার করবেন, সেই উপলক্ষে রথযাত্রার আগে রাস্তাঘাট পরিষ্কার হয়ে যাবে। এবং 14 এবং 15 তারিখ বিশেষ করে আমাদের মেদিনীপুরে পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম মিলিয়ে বহু মহাপুরুষ এখানে এবং ক্রান্তিকারী বিপ্লবীর মূর্তি আছে, এটা বিপ্লবীদের ভূমি, সেই ঐতিহাসিক চরিত্র এবং বিপ্লবীদের যে চরিত্র তাদের যে মূর্তি, প্রত্যেক মূর্তিতে আমরা মাল্যদান সেদিন করব। সবার মাস্ক পেতে কি কোনো সমস্যা হচ্ছে? না, এখনও লিখিত পারমিশন আসেনি, কিন্তু এসপি নবীশন দিয়ে দিয়েছেন, আমার মনে হয় আজকেই ডিএমসি পারমিশন আমাদের দিয়ে দেবেন লিখিত কাগজ। পাবেন, আমাদের জেলা সভাপতি আছেন সমীর দাস এবং এই জোনের কনভেনার তুষার মুখার্জি। প্রধানমন্ত্রী যেটা বলছেন এই বিষয়ে কি বলবেন? না, প্রধানমন্ত্রীর স্বপ্ন এটা, অনেক বড় বড় পরিবর্তন উনি করেছেন, নীতি আয়োগ করেছেন উনি, এই ধরনের আরও বড় বড় জিনিসকে পাল্টাচ্ছেন যেগুলো অনেক পুরনোভাবে চলে এসছে, তার উপযোগিতা কমে গেছে। আজকে ভারতবর্ষের মতো দেশ সারা বছর ভোট চলে, রাজনৈতিক পার্টিগুলো আর কোনো কাজ থাকে না, ডেভেলপমেন্ট ছেড়ে দিয়ে ইলেকশন জেতাতে তাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে যায়। তাই একসঙ্গে একবার নির্বাচন হোক, যদি কোনো সরকার ভেঙে গেল কী হবে সেটা পরের কথা, কিন্তু লোকসভা বিধানসভা ভোট যেমন প্রথমবার হয়েছিল স্বাধীন ভারতে সেভাবে করার চেষ্টা হচ্ছে। সেটা যদি হয় তাহলে খরচাও কমবে, রাজনৈতিক কর্মীদের নির্বাচন ছাড়া অনেক কাজ থাকে সেটাও করতে পারবেন, প্রশাসন নির্বাচন কমিশনেরও নির্বাচনে ব্যতিব্যস্ত থাকতে হয়, অন্যান্য কাজ আটকে যায় সেটাও কমবে, এবং খরচা কমবে যেটা হওয়া উচিত। সেজন্য অলরেডি অনেক পার্টি তাতে সহমত পোষণ করেছেন, আমরা আশা করব রাষ্ট্রের স্বার্থে সব পার্টি একমত হবেন, সে একমত করার জন্য কথাবার্তা শুরু হয়েছে।
মোদীজি আসছে, কিভাবে অ্যারেঞ্জমেন্টটা করা হচ্ছে, মোটামুটি কি কোন কটা কি স্তরে কিভাবে সাজানো হচ্ছে এবং কাদেরকে আপনারা কোন মানে একেবারে যেহেতু কৃষকদের নিয়ে সেক্ষেত্রে কতটা সেখানে মানুষ আসার পরিস্থিতি দেখতে পাচ্ছেন? দেখুন, এটা মূলত এই কার্যক্রমটা প্রধানমন্ত্রী যে আমরা যে বলতাম, যে প্রধানমন্ত্রী বলেছিলেন না যে কৃষকদের আমরা দেড় গুণ আমরা ইয়ে করে দেবো, রোজগার দেড় গুণ করে দেবো, মিনিমাম সাপোর্ট প্রাইস আমরা বাড়াবো, সেই প্রতিশ্রুতিটা উনি রেখেছেন। আর কৃষকরা যেহেতু ভারতবর্ষের কৃষকরা লাভবান হবেন, পশ্চিমবঙ্গের কৃষকরাও তো লাভবান হবেন, সরাসরি কৃষকরা যে লাভটা পাচ্ছে সেটা আমরা তুলে ধরবো, আর কৃষকদের উপস্থিতি এখানে ব্যাপক থাকবে। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।